नमस्कार प्रिय मित्ररा, पुराण कहानी চ্যানেলে আপনাদের সকলকে অনেক আন্তরিকভাবে স্বাগত। প্রিয় মিত্ররা, আজকের এই এপিসোডটি স্বর্গের শ্রেষ্ঠ অপ্সরা কে সেই কাহিনীটিকে নিয়েই তৈরি হয়েছে। স্বর্গে ইন্দ্রলোকের রাজসভায় বহু অপ্সরা বিরাজমান ছিল এবং তারা দেবরাজ ইন্দ্রদেবকে মনোমুগ্ধ করে রাখতেন তাদের রূপ, যৌবন এবং নৃত্যকলা দ্বারা। তবে সেই অপ্সরাদের মধ্যে অনেকেই আবার অভিশপ্ত হয়ে পৃথিবীলোকে জন্মগ্রহণ করেন। আবার কোন কোন অপ্সরা পৃথিবীলোকে এসে কিছুকাল সংসার ধর্ম করতে তৎপর হন। দেবরাজ ইন্দ্রদেবের রাজসভার প্রধান প্রধান যেসব অপ্সরা বিরাজমান ছিলেন তারা যেমন ছিলেন রূপবতী, তেমনি ছিলেন বিভিন্ন নৃত্যকলায় পারদর্শী এবং তারা বিভিন্ন মায়াশক্তিরও অধিকারিণী ছিলেন। দেবরাজ ইন্দ্রদেবের আদেশ অনুসারে এই অপ্সরাগণ তাদের অসম্ভব রূপের মায়া ছলে বহু মুনি ঋষিদের ধ্যান ভঙ্গ করতে সচেষ্ট হয়েছেন। আবার কখনো কখনো অপ্সরারা মুনি ঋষিকে মনোমুগ্ধ করে তাদের তপস্যা ভঙ্গ করে তাদের কাম আগুনে ভস্ম করে তাদের সন্তান ধারণের জন্য মাতৃত্ব গ্রহণ করেছেন। এর ফলে পৃথিবীর বুকে জন্ম নিয়েছে বহু মুনি ঋষি ও অপ্সরাদের মিলনের সন্তান। তবে ইন্দ্রদেবের রাজসভায় বিশেষ বিশেষ অপ্সরারা বিরাজমান ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন পূর্বাচিত্তি, পুঞ্জিকস্থলা, প্রমলোচা, আদ্রিকা, জানুপদী, ঘৃতাচি, মেনকা, তিলোত্তমা, রম্ভা এবং উর্বশী ইত্যাদি অপ্সরা। তবে এই অপ্সরাদের মধ্যে মনোমুগ্ধ ও অসম্ভব সৌন্দর্যের অধিকারিণী অপ্সরারা ছিলেন মেনকা, তিলোত্তমা, রম্ভা এবং উর্বশী। একবার বিশ্বামিত্র কঠোর তপস্যায় রত হন, তখন দেবরাজ ইন্দ্রদেব জানতে পেরে ভীত হয়ে যান। কারণ তিনি ভাবতে থাকেন যে এবার হয়তো এই ঋষি বিশ্বামিত্র কঠোর তপস্যা করে তার এই ইন্দ্রাসনকে ছিনিয়ে নেবেন। মেনকার বহু প্রচেষ্টার পর মেনকা তার রূপে বিশ্বামিত্রকে বশীভূত করে তার ধ্যান ভঙ্গ করতে সক্ষম হন। আরেক অপার সৌন্দর্যময় অপ্সরা হলেন তিলোত্তমা। তিলোত্তমাকে সৃষ্টি করা হয়েছিল শুন্ধ ও উপশুন্ধ নামে দুই অসুরকে বধ করার জন্য। ব্রহ্মাদেবের নির্দেশে বিশ্বকর্মা সৃষ্টিকার্যে ব্যবহৃত যাবতীয় অতীব সৌন্দর্য বস্তু বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে তিল তিল করে আহরণ করে ব্রহ্মাদেবকে প্রদান করেছিলেন। ব্রহ্মাদেব এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত অতীব সৌন্দর্যময় বস্তু দ্বারা তিল তিল করে যে অসাধারণ অপ্সরা সৃষ্টি করলেন তিনি হলেন তিলোত্তমা। স্বর্গের আর এক শ্রেষ্ঠ সুন্দরীদের মধ্যে আর একজন যিনি আছেন তিনি হলেন অপ্সরা রম্ভা। সমুদ্র মন্থনের ফলে সমুদ্র থেকে বহু দুর্লভ ও অলৌকিক বস্তু উঠে এসেছিল। তখন রম্ভাও ওই সমুদ্র মন্থনের ফলে ক্ষীর সমুদ্র থেকে অপার রূপ সৌন্দর্য নিয়ে উঠে এসেছিলেন। এই রম্ভাকেই স্বর্গের অপ্সরাদের রানী বলা হয় এবং তার স্থান হল ইন্দ্রদেবের রাজসভায়। রাবণ একবার রম্ভাকে দেখে রম্ভার সৌন্দর্যে এতটাই প্রলুব্ধ হয়ে যান যে রম্ভার সঙ্গে জোর করেই সম্পর্ক স্থাপিত করতে চান। তখন রম্ভা কর্তৃক রাবণ অভিশাপগ্রস্ত হন। সর্বোপরি এবং সবার শেষে যার নামটি না বললেই নয় এবং যিনি প্রথম স্থান অধিকার করে আছেন তিনি হলেন অপ্সরা উর্বশী। পুরাণ কাহিনী অনুসারে ভগবান বিষ্ণুর উরুভেদ করে এক অপার অনন্ত যৌবন সম্পন্ন মোহিনী নারী সৃষ্টি হয়। এই অপার সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যময়ী নারী হলেন অপ্সরা উর্বশী। মহারাজ ইন্দ্রদেবের রাজসভায় একবার অপ্সরাদের নৃত্যকলার প্রতিযোগিতা প্রদর্শিত হয়। সেখানে সকল অপ্সরাদের মধ্যে উর্বশী তার অপার অসম্ভব সৌন্দর্য ও মনমোহিনী নৃত্যকলা দ্বারা সকল দেবতাদেরই মন জয় করেছিলেন।
ফলে স্বর্গের এই উর্বশী স্বর্গের সর্বশ্রেষ্ঠ অপ্সরার শিরোপা অর্জন করেছিলেন। এভাবেই স্বর্গের অপ্সরা উর্বশী সবচাইতে শ্রেষ্ঠ অপ্সরায় পরিণত হয়েছিলেন। এর পরবর্তী কাহিনীতে আমি আপনাদের জন্য এমন একটি কাহিনী নিয়ে উপস্থিত হচ্ছি, সেটি হলো তারকারাক্ষসী আসলে কে ছিল। এটি দেখতে মিস করবেন না কিন্তু। প্রিয় মিত্ররা, আজকের এই এপিসোড কেমন লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর এপিসোডটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন, তার সাথে আপনার প্রিয়জন ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে এরকম অনেক পুরাণ কাহিনী দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।